আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বৃদ্ধিতে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জেলা পরিষদ বোর্ডে যত কাণ্ড পুলিশের ভয় দেখিয়ে ভোটারদের তাড়িয়ে দেন সর্বশেষ থাকছে জিএম কাদের বললেন কিসের উন্নয়ন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সে নির্বাচন ব্যবস্থায় ভেঙে পড়েছে দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের সব নির্বাচন এবং জাতীয় সংসদের সর্বোচ্চ একশো পঞ্চাশ ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে কাজ করছে সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রার্থী ও ভোটারদের মধ্যে ইভিএম ভোটে নানা কাণ্ডও ঘটেছে জেলা পরিষদের সাধারণ সদস্য পদে হেরে গিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেছেন ইভিএম মানে একশো পার্সেন্ট ভুয়া যাকে মনে চায় তাকে জেতানো সম্ভব অনেক প্রার্থী ইভিএম এ শূন্য ভোট পেয়েছেন প্রার্থীদের প্রশ্ন প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোট গেল কই এক প্রার্থী ইভিএম বোটে ভোটে হেরে ভোটারদের দেওয়া টাকা ফেরত নিয়েছেন আবারও কেউ জাল টাকা দিয়ে ভোট কিনেছেন বলে অভিযোগ উঠেছে এবার নির্বাচনে অনেক প্রার্থী সমান ভোট পাওয়ায় ভাগ্য নির্ধারণ হয়েছে লটাইতে। অন্যদিকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদীপ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে অন্তত বিশ মিনিট গ্রহণ বন্ধ ছিল তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দাবি করেছেন গ্রহণে পাঁচ থেকে সাত মিনিট দেরি হয়েছে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চোদ্দ নম্বর ওয়ার্ডে লালমাই উপজেলায় দশ মিনিট দেরিতে গ্রহণ শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের সময় নির্ধারণ করা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর রংপুর জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য পদে পরাজিত হয়ে নিজের ফেসবুক পেজে ইভিএম নিয়ে মন্তব্য করেছেন এ টেম সেকান্দার আলী মন্ডল নামে এক প্রার্থী তিনি পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোমবার ভোট গ্রহণ শেষে ফল ঘোষণায় দেরি এবং ভোট গণনার সময় কক্ষে থাকতে না দেওয়ায় ইভিএম নিয়ে পরপর ফেসবুকে ছয়টি পোস্ট দেন এই প্রার্থী সেকান্দার আলে একটি পোস্টে বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোরটার নাম ইভিএম অপর একটি পোস্টে বলেন ইভিএম মানে একশো পার্সেন্ট ভুয়া যাকে চাই তাকে জেতানো সম্ভব আর একটি পোস্টে তিনি লিখেছেন পীরগঞ্জে ইভিএম এ ভোট শেষে যে প্রিন্ট আউট করা হয় এজেন্টে আড়াল করে সেটি করা হয়েছে প্রিন্ট আউটের কাগজ এজেন্টদের দেখানো হয়নি হাতে লেখা কাগজ দেখানো হয়েছে এই বিষয়ে জানতে চাইলে সেকান্দার আলী মন্ডল সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ করা এখন কঠিন মনে হয় আমি আর আওয়ামী লীগ করব না তিনি বলেন ইভিএম এ ভোট গ্রহণের পর ফল প্রকাশেও দেরি করা হয় এই সময় আমার এজেন্ট প্রতিবাদ করেছে পাশাপাশি ভোটের রেজাল্ট শিট প্রিন্ট করা কপি না দিয়ে হাতে লেখা রেজাল্ট শিট দিয়েছে আমরা প্রার্থীরা ভোট গণনার সময় থাকতে চাইলেও প্রিজাইডিং অফিসার থাকতে দেননি ভোট না দেওয়ায় এক ইউপি সদস্যের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়া জেলা পরিষদ নির্বাচনে পরাজিত নারী সদস্য প্রার্থী রুবিন আক্তারের বিরুদ্ধে সোমবার রাতে স্থানীয় ওই ইউপি সদস্যের সঙ্গে টাকা ফেরত চাওয়া নিয়ে বাঘ বিতর্ণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এদিকে নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছোটসতীনের কাছে হেরে গেছেন বড়সতীন ওই ওয়ার্ডে সুরমি আক্তার সুমি অটোরিকশা প্রতীকে পঞ্চান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার কাছে ধরাশয় হয়েছেন বড়সুদ্দিন আনোয়ারা বেগম জাল টাকায় বোট কিনে জিতলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চার নম্বর ওয়ার্ড সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাল টাকার বিনিময়ে বোট কেনার অভিযোগ উঠেছে সদস্য প্রার্থী সুমন সরকার বিরুদ্ধে এছাড়াও ছোট কোরআন শরীফের হাতের মধ্যে রেখে কৌশুলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে ঘটনাটি টক অফ দ্য জেলে পরিণত হয়েছে জেলা পরিষদ নির্বাচন শেষে জাল টাকা দিয়ে কৌশলে প্রতারণা করে বোট ক্রয় করেছেন এমন অভিযোগ তুলেছেন ইউপি সদস্য অবশ্য নির্বাচনের প্রতারক প্রার্থী সুমন নকল টাকা চালাতে না পেরে ওই যার টাকা নিয়ে কাছে গেলে তিনি উল্টো পুলিশের ভয় দেখিয়ে ভোটারদের থারিয়ে দেন অভিযুক্ত প্রার্থী সুমন সরকার রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ